আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 4 ফেব্রুয়ারি 24, বিএনপি মিত্রদের এ কেমন আহ্বান? নেপথ্যে তারেক রহমান নিজেই, শেষ পর্যন্ত কি হবে? দর্শক, দুইটা বিষয় আলোচনা করব, যে আহ্বান বিএনপি করছে বলে বলা হচ্ছে এবং বিএনপি মিত্ররা সরাসরি যে আহ্বান করছে, এবং এটাও বলা হচ্ছে যে এগুলো নেপথ্যে তারেক রহমান নিজেই, যেটা খুবই জরুরি। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বাংলাদেশে, তার অংশ হিসাবে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করার যে একটা ক্যাম্পেইন চলছে, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এই প্রচারণা শুরু করে দিয়েছে, পিনাকী ভট্টাচার্য স্টার্ট করেছেন, আরও অনেকেই ইন্ডিয়ান পণ্য বর্জন করার জোরালো তৎপরতা বা ক্যাম্পেইন চালাচ্ছেন, বিশেষ করে অনলাইন ভিত্তিক ক্যাম্পেইন, এবং তার প্রভাবও পড়ছে, ইন্ডিয়াও নড়ে চড়ে বসছে, একেবারে সরকার পর্যন্ত এই ক্যাম্পেইনের প্রভাব পৌঁছে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ অনেকে সাড়া দিচ্ছে, ইন্ডিয়ান প্রোডাক্ট কিনছে না, যথেষ্ট সাড়াও পাওয়া যাচ্ছে। অথচ বিএনপি কিংবা জামাত এরা কিন্তু আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান পণ্য বর্জন এরকম কোনো আহ্বান জানায়নি, বরং অনেকের সাথে আমরা কথা বলেছি তারা এ ধরনের ক্যাম্পেইন সমর্থনও করেন না। তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করবেন, সব ঠিক আছে, ভারতকে মোটেও ছাড় দিতে চান না, সব ঠিক আছে, কিন্তু ভারতের পণ্য বর্জন এটা সম্ভবত যৌক্তিক না, এগুলো সম্ভবত অ্যাটলিস্ট রাজনৈতিক দলের জন্য করা উচিত না, এটা ব্যক্তি পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা অথবা কোনো ইনফ্লুয়েন্সার এরা করতে পারে, এটাই বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করে, আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে করছি। তবে অনেকে বলার চেষ্টা করছে বা ভারতেরও অনেকে সন্দেহ করছে, ভারতেও আমাদের অনেক বন্ধু আছে, তারাও এটা বলার চেষ্টা করছে, এগুলো বিএনপি সরাসরি না করলেও যারা করছে এর নেপথ্যে তারেক রহমান নিজেই, এটা কতটুকু ঠিক? আবার বিএনপির মিত্র মাহমুদুর রহমান মান্না একটা আহ্বান জানিয়েছেন, ঘর সংসার ও কাজ বাদ দিয়ে রাজপথে মিছিল করুন, এটা কেমন আহ্বান? আসলে কি জনগণ এতে সাড়া দিবে? ঘর সংসার বাদ দিয়ে রাজপথে মিছিল করা কি আসলে সম্ভব, অথবা এই আহ্বান কেনই বা জানাবেন? এই বাস্তবতাগুলো কিন্তু বোঝা জরুরি। আজকে যারা আপনারা দীর্ঘমেয়াদে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কমিটেড, যারা আপনারা অনর যে গণতন্ত্র উদ্ধার করেই ছাড়বেন, তাতে 1 মাস লাগুক আর 5 বছর লাগুক, সংগ্রাম করতেই হবে, তাদের জন্য মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের অসারতা উপলব্ধি করা জরুরি। দেখেন, জনগণ ক্ষুব্ধ, জনগণের ঘর সংসার করতে রান্না করতে কষ্ট হচ্ছে, দ্যাটস রাইট, কিন্তু সেগুলো বাদ দিয়ে রাজপথে মিছিল জনগণ কখনো করবে না। অতএব এই বাস্তবতাটা উপলব্ধি প্রয়োজন, যত সমস্যা জনগণ জাস্ট সমর্থন করবে, জনগণ মনে মনে সমর্থন করবে, অনেকে জাস্ট ঘরে বসে সর্বোচ্চ বলবে যে না আমরা এটা সমর্থন করি, সাধারণ জনগণ এর চাইতে বেশি কিছু সাধারণত করে না, অথবা সেই যুগ নেই। অতএব আন্দোলন করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টদের, রাজনৈতিক কর্মীদের, রাজনৈতিক দলের লিস্টেড নেতাকর্মী, তাদেরকে রাজপথে নেমে রাজপথ উল্টে দিতে হবে। সাধারণ জনগণ রান্নাবান্না ঘর সংসার ছেড়ে কখনো রাজপথে নামবে না, এটা বাংলাদেশের সেই 71 সাল নয়, এটা 2024 সাল। তো 24 সালের বাস্তবতায় মানুষ না খেয়ে মরলেও অনেকে রাজপথে নামবে না, বরং রাজপথে নামতে হবে কাদেরকে, যারা রাজনীতি করে। অতএব ঘর সংসার ও কাজ বাদ দিয়ে রাজপথে মিছিল করুন, এটা আরও বেশি নির্যাতনের শিকার, আরও বেশি অসুবিধার সম্মুখীন হলেও জনগণ করবে না, এগুলো রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, মাহমুদুর রহমান মান্নাদের করতে হবে। অতএব আহ্বান জানিয়েছেন, জানাতে পারেন, কিন্তু জনগণ ঘর সংসার কিংবা কাজ বাদ দিয়ে রাজপথে নামবে এটা আশা করে আবার কোনো পলিসি প্রণয়ন করেন না, তাহলে কিন্তু ক্ষতি আছে, এটা একটা বিষয়। এটা আরও বিস্তারিত বলবো কি বলেছে, তার আগে বলি যে তারেক রহমান ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের বা ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জনের ক্যাম্পেইনের নেপথ্যে আছে কি না, আমি মনে করি না, এটা কিছুতেই নয়। এটা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এটা তারা ব্যক্তিগতভাবে করছে, তবে অনেকে সমর্থন করে বিএনপির, তারা নিজেরা না করলেও তারা সমর্থন করে, এবং আমিও বলেছি যে এই পিনাকী ভট্টাচার্যদের যে ক্যাম্পেইন ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করার, এগুলো একটা ক্যাম্পেইন থাকা দরকার, এর মানে বাংলাদেশের যে প্রচণ্ড ভারত বিদ্বেষ তার একটা প্রমাণ, এগুলো সফল হয় না। দেখেন, বিএনপিকে এই দুইটা মিলিয়ে বলি,
যদি হয়েও থাকে যে বিএনপির কেউ এই ক্যাম্পেইনের সাথে জড়িত, ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন এবং ঘর সংসার ও কাজ বাদ দিয়ে রাজপথে মিছিল করুন, এই দুইটা বিষয়ে বিএনপির যে সর্বশেষ অসহযোগ আন্দোলন ছিল সেখানকার আউটপুট থেকে শিক্ষা নিতে পারেন। দেখেন অসহযোগ কী ধরনের কর্মসূচি ছিল, এমন টাইপের কর্মসূচি ছিল যেগুলো জনগণ রাজপথে না নেমেই কিন্তু আন্দোলন করতে পারত, কিন্তু তাতে কি আসলে জনগণ সাড়া দিয়েছে? বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বিভিন্ন ইউটিলিটি বিল দিতে বিএনপি নিষেধ করেছে, তো জনগণ ঘর সংসার বাদ দিয়ে তো সেই বিল দেওয়া থেকেই বিরত থাকেনি, বরং বিএনপি নেতাকর্মীরা আদালতে যাওয়া থেকেই তো বন্ধ করেনি, বিরত থাকেনি। অতএব জনগণ ওই ধরনের কর্মসূচিতে সাড়া দেয় না, সে যুগ নাই, যুগ পরিবর্তন হয়ে গিয়েছে। অতএব ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন এটা বিএনপি নেতারাও করতে পারবে না, বিএনপির কর্মীরাও করতে পারবে না, করবে না, ইন্ডিয়া রিয়ালিটি। তবে সেই ধরনের ক্যাম্পেইন থাকাটা ভালো, আমি আবারও বলছি ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করে চলাটা আদৌ আমাদের পক্ষে সামগ্রিকভাবে সম্ভব নয়, কিছু কিছু সুনির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কিত ক্যাম্পেইন হলে সেটা হয়তো বা সফল হতে পারে, কিন্তু ঢালাওভাবে ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করব এটা ওভারঅল সম্ভব নয়, কিছু প্রসাধনী বা কিছু সুনির্দিষ্ট প্রোডাক্ট বর্জন সম্ভব হতে পারে। অতএব অসহযোগের মতো কর্মসূচি জনগণ এই সরকারকে পছন্দ করে না, 95% জনগণ এই সরকার পরিবর্তন চায়, কিন্তু 5% জনগণও ঘরে বসে অসহযোগে সাড়া দিতে রাজি নয়। অথবা ইন্ডিয়া যে চরম বৈষম্যমূলক আচরণ করছে, বাংলাদেশি যে ভোটাধিকার হরণ থেকে শুরু করে অনেকের ভাষায় ফেসিবাদ, এগুলোর সব কিছুর নেপথ্যে যে ইন্ডিয়া, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং ইন্ডিয়াকে চরমভাবে ঘৃণা করে, দ্যাটস রাইট, কিন্তু সেই ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করতে রাজি নয়, কারণ এটা 2024 সালের বাস্তবতা। কিছু ব্যক্তিগত মূল্যবোধ অথবা ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ আছে, আপনার চয়েসের কিছু বিষয় আছে যেগুলো আপনার বাচ্চাকে চকলেট খাওয়াবেন, আপনি সামর্থ্য থাকলে আপনি ঘুরে ফিরে ইন্ডিয়ান চকলেটই খুঁজবেন, আপনি জামাতের নেতা হোক আর যাই হোক না কেন, এবং বাচ্চা ইন্ডিয়ান চকলেট খাবে, অন্য চকলেট খাবে না, দেশি চকলেট, একটু অভিজাত বাচ্চা হলে, আপনার স্ত্রী অথবা মেয়ে তিনি ইন্ডিয়ান অরিজিনাল প্রসাধনীই ব্যবহার করবেন সুপার শপ থেকে কিনে, তিনি লোকালটা ব্যবহার করবেন না, এবং তার বিকল্প অন্য দেশি সেম প্রাইসে নেই, কিছু করার নেই। অতএব এগুলো খুব কঠিন, টাফ, জনগণ এগুলোতে আদৌ সারা ওরকম ব্যাপকভাবে দিবে না, লিমিটেড স্কেলে দিবে, তারপরও এ ধরনের ক্যাম্পেইন থাকা ভালো। যাই হোক দর্শক, আশা করি বুঝাতে পেরেছি, ঘর সংসার কাজ বাদ দিয়ে রাজপথে মিছিল জনগণ করবে না, বরং রাজনৈতিক কর্মী যারা আছে তারা সবাই যদি রাজপথে মিছিল করে তাতেই যথেষ্ট, কিন্তু তারা সবাই তো নামে নাই। যেমন বিএনপির যে শেষে হরতাল অবরোধ ছিল তাতে কি মাহমুদুর রহমান মান্নারা কার্যকর ভূমিকা পালন করেছিলেন, অথবা তারা যতটুকু সামর্থ্য দুর্বল করেছেন, কিন্তু বিএনপির সমস্ত পোস্টেড লিডার, 300 আসনে যারা এমপি প্রার্থী, বাংলাদেশের প্রায় 450-এর বেশি উপজেলা পরিষদে যারা উপজেলা চেয়ারম্যান, অথবা অনেক পৌরসভায় যারা পৌরসভা মেয়র প্রার্থী, সিটি কর্পোরেশন বা কাউন্সিলর প্রার্থী, মানে যারা একেবারে সরাসরি নির্বাচনে প্রার্থী হতে চায়, তাদের অর্ধেক কি মাঠে নেমেছে? তারাই তো নামে, তো এইগুলো সমস্যা সমাধান করেন, বাকিটা বোঝা যাবে। অতএব ঘর সংসার বাদ দিয়ে জনগণ রাজপথে নামবে না, বরং জনগণ যদি আপনার আন্দোলনটা মনে মনেও সমর্থন করে, অথবা যখন সে ভোট দেওয়ার সুযোগ পায় তখন যদি ভোট দেয়, এটাকেই আপনি প্রাপ্তি হিসাবে ধরে নিতে হবে, 2024 সালের বাস্তবতা এটাই। অতএব ইন্ডিয়ার প্রোডাক্ট বর্জন সেটা তারেক রহমান নিজে করুক, আর ঘর থেকে বের হয়ে আন্দোলন করতে বলুক, এটা মানুষ করবে না, প্রমাণ হচ্ছে অসহযোগ আন্দোলনে সাড়া না দেয়া। আবার সরকারকে এদেশের জনগণ ম্যাসিভলি অপছন্দ করে, এটাও চির সত্য কথা। এই ধরনের কার্যকরণ সম্পর্ক বাস্তবতাগুলো কনসিডার করতে হবে বিএনপি জামাতকে। দর্শক, মাহমুদুর রহমান মান্নার বক্তব্য একটু আপনাদেরকে শোনাই। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মা বোনদের বলছি রান্নার ঘরে কাজ বাদ দিয়ে, ঘর সংসারের কাজ বাদ দিয়ে আপাতত কিছু সময়ের জন্য বিরোধিতা হলেও রাজপথে আসেন এবং মিছিল করেন। রিক্সা চালক ভাইদের বলি, 1 ঘন্টা রিক্সা চালালে হয়তো 40 টাকা কামাই করবেন, কিন্তু সে 1 ঘন্টা মিছিল করেন। রিক্সা চালকরা হয়তো বা নামতে পারে, তাও সবাই মিছিলে নামবে না। এখন এই বক্তব্যটার এত বিরোধিতা আমি কেন করছি, কারণ আপনি যদি ইউটোপিয়ান একটা কনসেপ্ট নিয়ে চলেন,
একটা অবাস্তব কল্পনা বিলাস নিয়ে রাজনীতি করেন, আপনি কখনো সফল হবেন না। অতএব সমাজের বিভিন্ন কার্যকারণ সম্পর্ক নিয়ে অবাস্তব কল্পনা বিলাস করা যাবে না, বাস্তবতা বিবেচনা করে বাস্তব ভিত্তিক কনসেপ্ট পজিস করে আপনাকে রাজনীতি করতে হবে। এই মেসেজটা দেয়া, এই বাস্তবতাটা বোঝানোই এই বিষয় নিয়ে এত আলোচনার মূল উদ্দেশ্য।